নমস্কার বন্ধুরা, আমরা জানি হিন্দু ধর্মের মোট চারটি যুগ আছে, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং বর্তমানে কলিযুগ। সত্যযুগে অবতার হিসেবে এসেছিলেন শ্রী নারায়ণ, ত্রেতাযুগে শ্রী রাম এবং দ্বাপরে এসেছিলেন পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, এবং কলিযুগে অবতারে আসেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আজকে আমরা জানব এই চার যুগে কি মন্ত্রের মাধ্যমে আরাধনা করা হতো, অর্থাৎ চার যুগের মহামন্ত্র কি ছিল। জীবন কাহিনী এবং হিন্দু ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হিন্দু শাস্ত্র অনুযায়ী সত্যযুগ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে রবিবারে সত্যযুগের উৎপত্তি হয়েছিল। এর স্থায়িত্ব কাল ছিল 17,28,000 বছর। সত্যযুগে চারটি অবতার যথা মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার এবং সবশেষ নৃসিংহ অবতার। সত্যযুগে শুধু পুণ্য ছিল, কোনো পাপ ছিল না। মৃত্যু ছিল মানুষের ইচ্ছাধীন, অর্থাৎ মানুষ তার ইচ্ছা অনুযায়ী মৃত্যুবরণ করতে পারত, এবং এই সময় সোনার পাত্র ব্যবহার করা হতো। এই যুগে মানুষের সমস্ত ইচ্ছাই পূর্ণ হতো। সত্যযুগের মহামন্ত্র ছিল নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। ত্রেতাযুগ, ত্রেতাযুগ কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সোমবার উৎপত্তি হয়েছিল। এর স্থায়িত্ব কাল ছিল 12,96,000 বছর। ত্রেতাযুগে পালনকর্তা বিষ্ণুর তিন অবতার যথা বামন, পরশুরাম এবং রাম অবতার। ত্রেতাযুগে পুণ্য তিন ভাগ এবং পাপ এক ভাগ। এই সময়ে রূপার পাত্র ব্যবহার করা হতো। এই যুগে মানুষের ইচ্ছা পূর্ণ করতে যজ্ঞ করা হতো। ত্রেতাযুগের মহামন্ত্র ছিল রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারী হরে বৈকুণ্ঠ বামন। দ্বাপর যুগ, দ্বাপর যুগ হলো হিন্দু শাস্ত্র অনুযায়ী চার যুগের মধ্যে তৃতীয় যুগ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবারে দ্বাপর যুগের উৎপত্তি হয়েছিল। এর স্থায়িত্ব কাল ছিল 8,64,000 বছর। অবতার হিসেবে এসেছিলেন পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। এই যুগে অর্ধেক পুণ্য এবং অর্ধেক পাপ ছিল। এই সময়ে তামার পাত্র ব্যবহার করা হতো। এই যুগে মানুষের ইচ্ছা পূর্ণ করতে কঠিন তপস্যা এবং যজ্ঞ করতে হতো। এই সময়ের তীর্থস্থান ছিল কুরুক্ষেত্র। দ্বাপর যুগের মহামন্ত্র ছিল হরে মুরারে মধু কৌট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নীর আশ্রয়ং মাং জগদীশ রক্ষ। কলিযুগ হলো আক্ষরিকভাবে পাপের যুগ। হিন্দু শাস্ত্র অনুযায়ী চার যুগের শেষ যুগ। মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শুক্রবারে কলিযুগের উৎপত্তি হয়েছিল। এর স্থায়িত্ব কাল হলো 4,32,000 বছর, যার 5,000 বছর ইতিমধ্যেই গত হয়েছে। কলিযুগে পুণ্য এক ভাগ এবং পাপ তিন ভাগ। অবতার হিসেবে আসবেন কল্কি। মানুষের আয়ু হবে 100 বছর। সব পাত্রই ব্যবহার করা হবে। ধর্ম সংকুচিত হবে, মানুষ পাপে অনুরক্ত হবে এবং সৎমানুষের কষ্ট বৃদ্ধি পাবে। এই যুগে মানুষের ইচ্ছা পূর্ণ করা প্রায় অসম্ভব। এবং কলিযুগে অর্থাৎ বর্তমান যুগের মহামন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।